2200 for Shakib Al Hassan. Anyway, no, can't tempt you. So. IPL এর মেগা নিলামে অবিক্রিত ক্রিকেটারদের নিয়ে তৈরি করা সম্ভব পৃথিবীর সেরা ক্রিকেট দল, যা IPL এর যে কোনো দলের চেয়ে অধিক শক্তিশালী হবে। IPL 2022 মেগা আসরের আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। দুটি নতুন দল সংযোজন করে মোট 10টি দল নিয়ে আয়োজন করতে চলেছে IPL এর এবারের আসর। সেই উপলক্ষে গত 12 ও 13 ফেব্রুয়ারি ব্যাঙ্গালোরের 5 তারকা হোটেলে মেগা নিলামের আয়োজন করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে 590 জন ক্রিকেটারকে তোলা হয়েছিল মেগা নিলামে। তবে নিলাম শেষে 203 জন ক্রিকেটার দল পেয়েছেন, বাকি ক্রিকেটাররা থেকে গেছেন অবিকৃত, যার মধ্যে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মতো তারকারাও। অবিকৃত ক্রিকেটারের তালিকায় রয়েছেন একাধিক তারকা ক্রিকেটার, যাদের নিয়ে অনায়াসেই বিশ্বের শ্রেষ্ঠ একাদশ তৈরি করা সম্ভব। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই অবিকৃত ক্রিকেটারদের নিয়ে বিশ্বের সেরা দল গঠন করা সম্ভব। অপেনিং সেরা জুটিতে রাখা যায় অপেনিং ব্যাটসম্যান বিশ্বকাপ জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ এবং টি টোয়েন্টি খ্যাত ব্যাটসম্যান মার্টিন গাপটিল। এই অপেনিং জুটি বিশ্বের অন্যতম বিধ্বংসী জুটি হতে পারে যে কোনো দলের জন্য। মিডল অর্ডারের জন্য যথেষ্ট ইংলিশ অধিনায়ক ইয়ন মর্গান, মিস্টার IPL সুরেশ রায়না এবং পল স্টালিংয়ের মতো তারকা। বিগত IPL এর আসরে ইয়ন মর্গান রান না পেলেও ধারাবাহিক ছন্দে ফিরতে একটি ম্যাচের প্রয়োজন তার। অন্যদিকে IPL এ ধারাবাহিক পারফরমেন্স করা সুরেশ রায়না যে কোনো দলের জন্য বিধ্বংসী হয়ে ওঠার ক্ষমতা রাখেন। অন্যদিকে স্টালিং দুর্দান্ত ফর্মে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। অলরাউন্ডারের জন্য রাখা যায় পৃথিবীর সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে, বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন এই বাঁহাতি ক্রিকেটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা 5 ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়ে সংবাদ শিরোনামে এসেছেন সাকিব আল হাসান। স্পিনার হিসেবে এই দলে দায়িত্ব সামলাতে পারেন ভারতের অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্র এবং তাবরিজ শামসি। IPL এর মেগা আসরে এই দুজনের দল না পাওয়া রীতিমতো বিস্ময়কর বলে মন্তব্য করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এই একাদশে পেস বোলিং বিভাগ সামলানোর জন্য যথেষ্ট ঈশান শর্মা, নবীন উল হক এবং অ্যান্ড্রু টাই। অবিকৃত ক্রিকেটারদের নিয়ে তৈরি সেরা একাদশ সদস্য হওয়ার জন্য যথেষ্ট অ্যারন ফিঞ্চ, মার্টিন গাপটিল, ইয়ন মর্গান, সুরেশ রায়না, পল স্টালিং, সাকিব আল হাসান, অমিত মিশ্র, তাবরিজ শামসি, ঈশান শর্মা, নবীন উল হক, অ্যান্ড্রু টাই। এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।